রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলেই ঠুস। ঠিক এই গানটিকে সত্যি করে দিয়ে এক বছর আগে আমাদের থেকে চির বিদায় নিয়েছিলেন বাংলা গানের কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোর। বাংলা চলচ্চিত্রে 15,000-এরও বেশি গান গাওয়া বর্ষীয়ান এই শিল্পীর আজ মৃত্যুবার্ষিকী। এন্ড্রু কিশোর 6 বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারের নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। চলচ্চিত্রে তার প্রথম গান ছিল 1977 সালে মেল ট্রেন সিনেমার অচিনপুরের রাজকুমারী নেই, কিন্তু হাইরে মানুষ রঙিন ফানুষ গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন 1982 সালে। বাংলা গানের এই কিংবদন্তী শিল্পীর অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরেই মানুষের মুখে মুখে। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে গত বছরের 6 জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণশিল্পী। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় 2019 সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে নন হাসকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। কয়েক মাস ধরে সেখানে তার চিকিৎসা চলে। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসায় শিল্পীকে সহায়তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরের চিকিৎসা শুরুর কয়েক মাস তার অবস্থা কিছু ভালো হলেও শেষ দিকে এসে আবার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে করোনার এই সংকট সময়ের মধ্যেই গেল বছরের জুন মাসে ঢাকায় নিয়ে আসা হয় তাকে। অবস্থান করেন জন্মস্থান রাজশাহীতে, সেখানেই তার মৃত্যু হয়। জীবনের গল্প আছে বাকি অল্প, ডাক দিয়েছেন দয়াল আমারে। আমার বাবার মুখে, আমার সারা দেহ, আমার বুকের মধ্যখানে তুমি আমার জীবন ভেঙেছে পিঞ্জর। ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও, তুমি মোর জীবনের ভাবনা। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে, তোমায় দেখলে মনে হয় কিছু কিছু মানুষের জীবনে কি জাদু করিলার মতো অসংখ্য বাংলা গান উপহার দিয়েছেন তিনি। গান গেয়ে জীবনে মোট 8 বার পেয়েছেন জাতীয় পুরস্কার। ফাতেমা আনি, সময় সংবাদ, ঢাকা।